আসসালামু আলাইকুম। সো গাইজ, আমি এখন চলে আসছি আমাদের রাংমুন শহরে, ঐতিহ্যবাহী বিশাল বড় মাছের বাজার। দেখেন এখানে অনেক বিশাল বড় বড় পাঙ্গাস মাছ রয়েছে, এ চাচা বেচতে আছে। দেখেন আপনারা পাঙ্গাস মাছগুলা অনেক বড়, বিশাল বড় বড়। দেখেন একবারে তাজা পাঙ্গাস। দেখেন আপনারা, এই সব আপনাদের সবাইকে দেখাই দিয়েছি, আপনারা দেখেন এখানে রয়েছে অনেকগুলো পাবদা মাছ। দেখেন আপনারা একবারে তাজা। আসলে পাবদা মাছ আমি খুব ভালোবাসি, আপনারা অবশ্যই খেয়ে থাকেন, পাবদা মাছ কিনেন অবশ্যই। দেখেন এই চাচা বেচতে আছে ইচা মাছ, পাবদা মাছ, ব্রিগেড মাছ। দেখেন অনেক সুন্দর মাছগুলো, অনেক সুন্দর। চাচা বলতেছে চাচাকে একটু ভিডিও করার জন্য, তাই চাচাকে ভিডিও করে নিলাম। এখন এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের জাতীয় ইলিশ মাছ, অনেক বড় বড় ইলিশ মাছগুলো, তাজা তাজা। দেখেন এখন তো ইলিশ মাছের মৌসুম, তার জন্য ইলিশ মাছের দাম একটু কম আছে, যার জন্য আমরা মাছগুলো অনেক পছন্দ করি। ইলিশ মাছ তো সবাই পছন্দ করে আশা করি। আপনারা সবাই ইলিশ মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো অনেক বড় বড় ইচা মাছ। দেখেন এই চিংড়ি মাছগুলো অনেক বড়। আজকের বাজারে অনেকগুলো মাছ ছিল, একবারে তাজা তাজা। আমি বাজার থেকে কিছু মাছ নিয়ে নিব। চিংড়ি মাছগুলো অনেক বড় বড়, বিশাল বড় বড়। দেখেন চিংড়ি মাছগুলো আসলে, চিংড়ি মাছ আমারও খুব প্রিয়, কিন্তু অ্যালার্জি আছে যার কারণে সমস্যা হয়। আজকের বাজারে সবচাইতে ইলিশ মাছ বেশি দেখা যাচ্ছে, মানুষ কেনাকাটা ব্যস্ত ইলিশ মাছ। চলেন আমরা সামনের দিকে এগিয়ে যাই। আজকের বাজারে মাছের দামগুলো কম আছে, বড় মাছগুলো 1500 টাকা কেজি। এটা হচ্ছে রাঙ্গুঞ্জে ঐতিহ্যবাহী বিশাল বড় মাছের বাজার, এটা রাঙ্গুঞ্জে অবস্থিত, আপনারা অবশ্যই আসতে পারেন। এখানে হচ্ছে তাজা তাজা সব সবজি রয়েছে, দেখেন আপনারা সবাই অনেক সবজি রয়েছে এই জায়গায়। এটা বিশাল বড় বাজার, আপনারা অবশ্যই আসবেন, এখানে তাজা তাজা মাছ পাওয়া যায়। আমি এখন মাছ বাজার থেকে বের হয়ে যাব, আপনাদেরকে অনেকগুলো শুটকি দেখাই দিছি। এগুলো সব তাজা তাজা, আসলে ওই দেখেন কাঁচামরিচগুলো এত ঝাল নেই, অনেক মিষ্টি আছে কাঁচামরিচগুলো, তাজা তাজা মরিচ খুব ভালো দেখা যাচ্ছে। আমি এখন বাড়িতে চলে যাচ্ছি। দেখেন আমি এই মাছগুলো এখন পুষ্কুণ্ডি থেকে নিয়ে নিলাম, অনেক সুন্দর অনেক সুন্দর। আশা করি আপনাদের ভালো লাগলো, অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে। আশা করি সবাইকে ধন্যবাদ। ওকে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। না হাত গে, হাত গে। এই মাছগুলো অনেক তাজা মাছ, দেখেন সবাই।